খেলার নামে চলছে কোন খেলা আল্লাহর শপথ করে বলতে পারি আমি এটা খেলা নয় এটা ঈমান হরণের খেলা যুবক তোমার এই তারুণ্যকে ব্যয় করার মতো অনেক ভালো জায়গা আছে তুমি মুসলমান তুমি রিচ তুমি সমৃদ্ধ তুমি যথেষ্ট ধনী তোমার চিন্তার মধ্যে কোনো দেউলিয়াত্ব নেই বয়স যখন ঘনিয়ে আসবে তোমার এই পাগলামো তোমার এই মাতলামো তোমার এই উন্মাদনা তোমার এই যৌবনকে নষ্ট করার জন্য তোমার নিজের আক্ষেপ হবে ইসলাম মানেই হলো ইস্তিসলাম ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা শুধু নিজের আত্মাকে নিজের শরীরকে মনকে আত্মসমর্পণ করা নয় এটাকে সমর্পণ করা নয় বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল এই সব কিনে নিয়েছেন বিনিময়ে কি দিবেন এটা একটা ডিট এটা একটা চুক্তি আল্লাহর সাথে বান্দার হয়ে গেছে এটা একটা বিনিময় হয়ে গেছে অদল বদল হয়ে গেছে তোমার জীবন তোমার সম্পদ তোমার সবকিছু এটা নিবেদন করব আমাকে তোমার কাছে থাকবে কিন্তু এটা আমার আমি যেভাবে বলবো সেভাবে পরিচালিত করবে এটুকু যদি করতে পারো তাহলে বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে যদি আমাদের জীবন এবং আমাদের সম্পদ সেটাও ঘুরে ফিরে আল্লাহরই দান আল্লাহরই দেওয়া তো আল্লাহর দেওয়া জিনিসটাই আবার আল্লাহ বলছেন আমাদেরকে দেন অনেকটা সন্তানের সাথে বাবার যেরকম একটা গিভ এন্ড টেকের ব্যাপার থাকে ছোট ছোট বাচ্চাকে বাবা মা বলে তোমার হাতের এই জিনিসটা আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি তমুকটা দেবো অথচ হাতের জিনিসটা বাবাই দিছে তো বুদ্ধিমান ছেলে সেটা যদি দেয় তাহলে তার চাইতে অনেক বড় কিছু সে পায় আর যদি বলে না তুমি আমাকে দিয়ে দিছো এখন আমি স্বাধীন আমার জিনিস আমি যা ইচ্ছা তাহা করিব তোমাকে কেন দিব তো সে যদি তথাকথিত স্বাধীনতা সেখানে অ্যাপ্লাই করতে চায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হয় এর চেয়ে বড় কিছু সে হারিয়ে ফেলে মোহতারাম হাজরিন ইসলামটাকে জীবনের বাঁকে বাঁকে দাঁড়িয়ে নতুন করে একটু বোঝার চেষ্টা করতে হয় এটাকে রিলেট করতে হয় রিয়ালাইজ করতে হয় মেলানোর চেষ্টা করতে হয় যে ইসলাম আসলে কি আর আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি মোছে তাও দিচ্ছি আমি মুসলমান খুব আত্মতুষ্টিতে ভুগছি আমি ইমানদার আমি আল্লাহর অনুগত বান্দা আমি মুসলমানের সন্তান আমি জান্নাত প্রত্যাশী আমি জাহান্নাম থেকে মুক্তিকামী আমি আল্লাহর সাক্ষাৎ লাভকারী আমি আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী কিয়ামতে আল্লাহর কাছে যাব বিশ্বাস আমার আছে আমি এই জায়গাটাতে কতটা আছি অবস্থানগতভাবে এটাকে কিছুদিন পরপর একটু মেলাতে হয় এটাকে বলা হয় তাজদিদ ইমান বা ইমানকে নবায়ন করা ইমানকে রিনিউ করা ইমানকে একটু নতুন করে দেখা এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমি আমার দিন এবং রাতের ২৪ ঘন্টা সময়কে আমি আমার যৌবন আমার পৌরত্ব আমার কৈশোর আমার জীবনের সবটুকুন সময় এবং আমার স্থাবর অস্থাবর সম্পদ সম্পত্তি আমার চিন্তাধারা মিশন ভিশন এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ কতটা করতে পেরেছি যদি সবটুকুন সমর্পণ করে দিতে পারি তাহলে আমি সবটুকুন আল্লাহর দাসত্ব মেনে নিলাম আমি পরিপূর্ণ গোলাম হলাম পরিপূর্ণ আব্দ হতে পেলাম আব্দিয়ত বা বন্দিগি আমার হলো যার যত পার্সেন্টেজ কম হবে তার ভিতরে দাসত্বের মাত্রা আব্দিয়ত এবং গোলামিয়াতের পরিমাণ তত কম হবে আল্লাহ তাআলার গোলাম হওয়া এটা সহজ কোনো পদ না ভাই এটা সোজা কোনো পদ না প্রাইম মিনিস্টারের পিএস হওয়া এটা অনেক সম্মানের পদ প্রেসিডেন্টের ব্যক্তিগত একান্ত সহকারী হওয়া সম্মানের পদ একজন পাঁচতলা ছয়তলা বাড়িওয়ালা বাড়ি মালিক তার সহকারী হওয়া তার কেয়ারটেকার হওয়া আর পিএম এর কেয়ারটেকার হওয়া পার্থক্যটা আকাশ পাতাল পার্থক্যের মতো না যে একজন বাড়িওয়ালার কেয়ারটেকার হওয়ার জন্য কোনো পড়াশোনার যোগ্যতা থাকতে হয় না বরং যোগ্য মানুষরা হয়ও না এই ভদ্রলোকের কেয়ারটেকারের এই পদটা অনেক সময় বলতেও সম্মান বোধ করেন না তিনি কিন্তু কেউ পিএম এর যদি ব্যক্তিগত সহকারী হয় প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয় এতদূর যাওয়ার দরকার নেই কোনো মন্ত্রীর যদি ব্যক্তিগত সহকারী এমপি সাহেবের হয় তাহলে তো তার হাব ভাব দাপটে চোটে এলাকাতে আশেপাশে মানুষজন রাস্তা চলতেও ভয় পায় ঠিক না ভাই ঠিক এই যদি হয় দুনিয়ার পিএম প্রেসিডেন্টের
ব্যক্তিগত সহকারী একান্ত আগায় যাওয়ার মানুষ পিয়ন চাপরাসির টাইপের মানুষ হলেও তাদেরও যদি এই অবস্থান হয় সামাজিক এবার চিন্তা করেন যে আজকের পিএম কালকের পিএম 200 বছরের 500 বছরের আগের পিএম প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান রাজা মহারাজা এগুলো না বরং এই মহাবিশ্বের সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা মালিক যার সাথে আমাদের সম্পর্ক হলো সৃষ্টি এবং স্রষ্টা পিএম এর সাথে তার অধীনস্থ ব্যক্তির সম্পর্ক সৃষ্টি স্রষ্টার নয় তিনিও মানুষ ইনিও মানুষ চেয়ার অদলবদল হয়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু মহান সৃষ্টিকর্তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আমরা তার অন্য বিশাল বড় সৃষ্টির তুলনা করলে অনেক দিক থেকে আমাদের গোনার মধ্যে আমরা পড়ব না সেই মানুষ যদি আল্লাহর গোলাম হতে পারে আল্লাহর দাস হতে পারে আল্লাহর সাথে একটা সম্বন্ধ তার হয়ে যায় একটা সম্পর্ক যদি হয়ে যায় একটা সার্টিফিকেট যদি তার হয়ে যায় একটা ভিজিটিং কার্ড যদি তার হয়ে যায় যে আমি পরিচয় কি আল্লাহর গোলাম তো গোটা দুনিয়ার রাজত্ব করে মানুষ যতটা গর্ববোধ করতে পারে আরশে আজিমের মালিকের গোলামি করে তার চেয়ে বেশি গর্ববোধ করার মতো বিষয় মোহতারাম হাজিরিন সেই গোলামি কখন হাজির কখন প্রমাণ হবে সেই গোলামি কখন আমরা প্রমাণ করতে পারব যখন ওই যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত আমার হজ ও কুরবানি আমার এই গোটা জীবন আর আমার মরণ আমার সব কিছু আমি নিবেদন করেছি কাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কাজটা আমরা যে যত মাত্রায় করতে পারবো যে যত বেশি করতে পারবো আল্লাহর তত কাছের গোলাম তত আবদ আমরা হতে পারবো মোহতারাম হাজিরিন অতএব মানুষ মানুষের গোলাম হওয়া মানুষ মানুষের দাস হওয়া এটা অপমানের আল্লাহ মানুষকে মানুষের দাসত্বের জন্য সৃষ্টি করেন নাই কেন শির আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কেন কারণ এটা মানবতার সবচেয়ে বেশি অপমান মানবতা অন্য কোনো মাধ্যমে এত বেশি অপমানিত হয় না যদি মানবতা শিরকে লিপ্ত হয় তাতে যত অপমান হয় কারণ মানুষকে মানুষের গোলাম করা মানুষকে আল্লাহর কোনো সৃষ্টির দাসত্ব করতে হওয়া এটা তার জন্য অপমানের লজ্জা সেও মানুষ আমি মানুষ কেন তার গোলামে আমি করব এই জন্য মানুষ গোলাম এবং দাসত্ব করবে একমাত্র কার তার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কোন দাসের গোলামি মানুষ করবে না মানুষ করবে কার গোলামি এই জন্য আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর দাসী আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এই শব্দগুলো শুনতে আমাদের কারোর কাছে একটু মনে হয় যে আমি দাস আমি দাসী কথা হলো আমি এমএ পাস মানুষ আমি পিএইচডি হোল্ডার আমি ডিসি সাহেব আমি ওসি এসপি সাহেব আরে আমি এই সাহেব সেই সাহেব আমি বুঝি দাস একটা কথা হলো আরে ভাই দাস কার আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দাস হওয়া সহজ কথা নয় এই জায়গায় যাওয়ার জন্য একটা বিষয় এনশিওর করতে হবে তাহলে আমাদের জীবনে সব কিছু আমাদের নিবেদন করতে হবে কার সামনে আল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে যখন কিছু দেবে আল্লাহর জন্য দিবে কেন দিতে বলেছে দিয়েছে কারণ আল্লাহ এখানে দিতে বলেছেন অ্যালাউ করেছেন ওই যে আমার সব কিছু তো আল্লাহকে দিয়ে দিয়েছি এখন তিনি বলছেন একে দাও এই জন্য দিলাম আবার তাকে দিলাম না কেন দিলাম না কারণ আল্লাহ নিষেধ করেছেন আমার সম্পদ আর আমার নাই আমি তো দিয়ে দিছি আল্লাহকে এখন আল্লাহ বলছেন তুমি খাও পরিবারকে খাওয়াও গরিব দুঃখীকে দাও আত্মীয় স্বজনকে দাও এতিম অসহায়কে দাও প্রতিবেশীকে দাও ভালো কাজে দাও নেক কাজে দাও খারাপ কাজে দিও না বাজে কাজে দিও না অপচয় করিও না অপাত্রে ব্যয় করিও না অপব্যয় করিও না তো আল্লাহ যেখানে যেখানে দিতে বলেছেন সেখানে সে দেয় যেখানে দিতে বলেন নাই সেখানে সে দেয় না সেটা অর্থ হোক সেটা সময় হোক সেটা তার বুদ্ধি হোক সেটা অন্য কোনো অ্যাসেট হোক এগুলো সে ব্যয় করার ক্ষেত্রে ওই আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে চলে ভালোবাসা নিবেদন করার ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ মাথায় রেখে চলে এই বিষয়টাকে যদি কেউ এনশিওর করতে পারে ফাকাদ ইসতাকমালাল ঈমান
তার ঈমান তার দাসত্ব তার বندگی তার গোলামি এটা পূর্ণতা পেয়ে যাবে সে দাস হিসেবে পরিপূর্ণ দাস হয়ে গেল আল্লাহর গোলাম এবং আবদ হিসেবে পূর্ণতা লাভ করল মুহতারাম হাজেরিন আমাদের বেশিরভাগ মুসলমান ভাই বোনদের অবস্থা সেরকম যে আমরা সকল মুসলিম আমরা নামে মুসলমান মুসলমানের সন্তান মুসলমানের পরিবারে জন্মগ্রহণ হয়েছে মুসলমানের সমাজে জন্মগ্রহণ হয়েছে সেই জায়গা থেকে আমরা মুসলমান আমরা বুঝে শুনে ঠান্ডা মাথায় ইসলামটাকে জেনে তারপর উপলব্ধি করে আমার ভেতর থেকে আমি মুসলমানিত্ব আত্মসমর্পণ সেটা সেভাবে আমরা করতে পারি যার কারণে দেখা যায় আমরা মনে করি আমাদের জীবনের কিছু কিছু পার্ট কিছু কিছু অংশ আছে যেগুলোতে শুধু আমাদের সে চলবে অথবা পৃথিবীর অন্য দর্জন যা করে আমি তা করব সব জায়গায় কোরআন বা হাদিস টেনে আনা যাবে আপনি আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখবেন ব্যক্তিগতভাবে মুসলমান মুসলমানের সাথে প্রাউড ফিল করে হয়তো নামাজ কালামও পড়ে মাশাআল্লাহ কিন্তু সমস্যা কি সমস্যা হলো যে উনি মনে করেন যে সব বিষয়ে ইসলাম টেনে আনা ঠিক না এরকম মুসলমান নাই বরং বেশি সব বিষয়ে কি টেনে আনা ঠিক না ইসলাম টেনে আনা ঠিক না তো আপনি যদি আমার জীবন আমার মরণ আমার সম্পদ আমার সহায় আমার সময় আমার বিবেক বুদ্ধি আমার চিন্তা আমার আনুগত্য সব কিছু আল্লাহর জন্য নিবেদন করে থাকেন সমর্পণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আবার সেখান থেকে কিছু রেখে দেয়া এটা কি আল্লাহর গোলামির শামিল নাকি এটা গোলামি থেকে বের হয়ে যাওয়া যেটুকু আপনি আলাদা করে রাখবেন ওটুকু আল্লাহর গোলামি থেকে বের হয়ে যাওয়া আমরা আল্লাহর গোলামি করলে আল্লাহর কোনো লাভ আছে ভাই আল্লাহর কোনো লাভ আছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর গোলামি ছেড়ে দেয় আল্লাহর কোনো সমস্যা আছে কোনো ঠেকা আছে আমরা গোলাম হতে পারলে আমাদের লাভ আমাদের যোগ্যতা আমাদের অর্জন হবে এবার আসা যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমাদেরকে আমি যে সময় দিয়েছি তোমাদেরকে আমি যে মেধা দিয়েছি যে শ্রম করা শ্রম দেওয়ার শক্তি দিয়েছি যে আর্থিক শক্তি দিয়েছি শারীরিক শক্তি দিয়েছি এই সবগুলো তুমি হয় ভালো কোনো কাজে ব্যয় করো আর না হলে বৈধ কোনো কাজে ব্যয় করো কোনো অবস্থাতেই এগুলোকে অবৈধ অনর্থক অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যয় করবে এই জন্য সূরা মুমিনুনের তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন সব ইমানদাররা ওই যে ইমানদার হিসাবে পরিপূর্ণ গোলাম হতে পারলো না যারা তারা সাকসেস হতে পারবে না তারা সফলকাম হতে পারবে না তারা পরিপূর্ণভাবে সফল এবং সার্থক হতে হলে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের অভাব আজকে ম্যাক্সিমাম মুসলমানদের মধ্যে আমাদের আছে সেটা হলো ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন যেই মুসলিম যেই ইমানদার যেই মুমিন অনর্থক অহেতুক অযথা বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে এই মুমিন সফল মুমিন হবে সার্থক মুমিন হবে তার আল্লাহর দেওয়া তার জন্য সময় শ্রম মেধা শারীরিক সক্ষমতা এই সবগুলোকে সে যেখানে সেখানে ব্যয় করে না অহেতুক অপ্রয়োজনীয় কাজে বেহুদা কাজে সে ব্যয় করে না হিসেব করে ব্যয় করে এই গুণটা যার মধ্যে থাকবে সফল মুমিনের গুণাবলীর একটি তার মধ্যে থাকলো আর এর বিনিময়ে কি হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন এই গুণ সহ আরো প্রাসঙ্গিক যে সফল মুমিনের গুণাবলী আছে সাত আটটি এগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং মালিক মহতারাম হাজিরিন এই অনর্থক কাজ এটা পরিহার করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে আরো বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে বিখ্যাত একটি হাদিস তিনি ইরশাদ করেছেন মিন হুসনি ইসলামিল মার ই তারকুহু মা লা ইয়ানি একজন মুসলিম তার ইসলামকে সুন্দর করতে হলে তাকে একটি কাজ অবশ্যই করতে হবে এই কাজ করা ছাড়া এজ এ মুসলিম তিনি গুড মুসলিম ভালো মুসলিম কোয়ালিটিফুল মুসলিম একজন ভালো মানের মুসলিম হওয়ার কোনো পথ খোলা নেই কাজটা হলো কি তরকুহু মা লা ইয়ানি
যেই কাজ যেই কথা যেই সময় যে শ্রম ব্যয় অর্থহীন যেটা অযৌক্তিক যেটার পেছনে দুনিয়াবি বা পরকালীন কোনো কল্যাণ নিহিত নাই এরকম বেহুদা কাজ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে এই ধরনের অযথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে মুসলমান হিসেবে সে ভালো মুসলমান হতে পারবে তার ইসলামটা সুন্দর হবে ইসলামটা ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না যতক্ষণ পর্যন্ত এই বেহুদা কাজ অনর্থক এবং অযথা কাজ চিন্তা কর্ম এগুলো বাদ দেওয়া না চাই এই হাদিসটা নিয়ে যদি মুহাদ্দিসদের অ্যানালাইসিস আমরা শুনি আমরা অবাক হয়ে যাব অনেক মুহাদ্দিস অনেক বড় বড় ফকিহ ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব তাদের অনেক মন্তব্য আছে হাদিসকে ঘিরে যেগুলো আমাদের জন্য চিন্তার খোরাক যোগায় তার মধ্যে থেকে একটি হলো কোন কোন ইমাম বলেছেন যে এই হাদিসটা হলো টোটাল ইসলামের ওয়ান থার্ড ইসলামে যা নির্দেশ করা হয়েছে সবগুলোকে যদি আপনি একত্র করেন তাহলে এই একটা হাদিস পুরো ইসলামে যা বলা হয়েছে তার তিন ভাগের এক ভাগ আর অজস্র শত শত হাজার হাজার হাদিস আরো যা আছে সবগুলো বাকি দুই ভাগ তার মানে এই হাদিসের এই একটা হাদিসের উপরে আমল করলে ইসলামের তিন ভাগের এক ভাগের উপর আমল করা হয়ে যায় অন্য আরেক ইমাম বলেছেন তিন ভাগের এক ভাগ না অর্ধেক টোটাল ইসলামের অর্ধেক হলো কি এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ এই হাদিসের উপরে বহু গ্রন্থ রচনা হয়েছে শুধু একটা হাদিসের উপরে অনেক গবেষণা হয়েছে মুসলমানদের মধ্যে যে একজন মুসলমান তার দুনিয়ার জীবনকে এবং পারলৌকিক জীবনকে সাফল্য মণ্ডিত করতে হলে অহেতুক অনর্থক কাজ পরিহারের কোন বিকল্প পথ খোলা ভাইরা আমার যার কোনো আখেরাত নাই যার কোনো পরকালের প্রতি বিশ্বাস নাই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই ইমানটা বক্ষে ধারণ করতে পারে নাই যার কোনো অভিভাবক নাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়ালি অভিভাবক মনে করে না সেই কপাল পড়ার কাছে সময় বা অর্থের অপচয় করাই বা কি অপচয় না করাই বা কি ইমানদারের কাছে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড তার কাছে অনেক ভ্যালু অনেক ভ্যালু যাই সে করবে যাই সে ভাববে যে কোনো পদক্ষেপ সে নিবে সেটা হয় তার কিয়ামতের ময়দানে নেক আমলের পাল্লায় উঠবে অথবা বদামলের স্তূপের মধ্যে গিয়ে পড়বে এই দুইটা কোনো একটা অবশ্যই হবে তৃতীয় কোনোটা হবে অতএব ইমানদার সবসময় চিন্তা করবে যে আমার কোন কাজ এর শেষ পরিণাম কি হবে সেটা হিসেব করে সে পদক্ষেপ করবে ইমানদারের চাইতে যৌক্তিক অবস্থানে পৃথিবীর কোনো মানুষ থাকতে পারে না ইমানদার প্রত্যেকটা কাজ এভাবে ভেবে চিন্তা করবে এখন আপনারা বলবেন তাহলে তো ইসলামটা বিরাট কঠিন একটা বিষয় যে একেবারে মেপে মেপে এত মেপে মেপে চলা যায় মানুষের জীবনে চলতে গেলে একটু হাসি একটু বিনোদন একটু আনন্দ একটু ফুর্তি একটু আপনার তার রিফ্রেশমেন্ট এগুলো কি লাগে না এখন আপনারা বলতেছেন হয় ভালো কাজ করতে আর না হলে মুবাহ কাজ করতে খারাপ কাজ করা যাবে না হিসেব করে করতে হবে এত হিসাব করে কাজ করতে গেলে তো ভাই জীবনটা কাট হয়ে যাবে রে ভাই শুধু সারাদিন নামাজ কালাম পড়ো রোজা রাখো জিকির আজকার করো কোরআন তেলাওয়াত করো এর মধ্যেই যদি হয় তাহলে কেমনে মানুষ বাঁচবে বাঁচার জন্য তো কিছু লাগে এর উত্তর হলো ভাইরা আমার সেই উপাদানগুলোর সব কিছুর সমাহার আল্লাহ তাআলা ইসলামে দিয়ে রেখেছে দেন নাই আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুতা করতে বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুতার নীতিমালা বাঁধতেছেন কোরআনে বন্ধুতার নীতিমালা বলা হয়েছে বিনোদনের কথা বলা হয়েছে হাসি বিনোদন আপনার রিফ্রেশমেন্টের কথা বলা আছে ঘুমোতে বলা হয়েছে হাসি এবং বিনোদনের জন্য নীতিমালা দেওয়া আছে সেগুলোর আলোকে সেগুলো করতে বলা হয়েছে এগুলো কোনোটা আমাদের জীবনের অংশের বাইরের কিছু নয় কিন্তু শুধুমাত্র শরীয়ার ওই নীতিমালাটা লক্ষ্য করা যে বিনোদনটাও হবে যৌক্তিক বিনোদনটা হবে উপকারী ধরুন আপনি খেলাধুলা করবেন আপনার শারীরিক কসরতের দরকার আছে আপনার মানসিক রিফ্রেশমেন্টের দরকার আছে শরীয়ত আপনার জন্য সে অ্যালাউ করেছে আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন আপনি এমন ফিজিক্যাল এক্সারসাইজ করেন খেলাধুলা করেন যেটাতে শারীরিক ব্যায়াম হয় আপনি ফুটবল খেলেন শরীয়ার কোনো বিধান লঙ্ঘন না করে সতর না খুলে হ্যাঁ এবং শরীয়ার অন্যান্য হারাম বিষয়গুলো ছাড়া আপনি জুয়া ছাড়া আর্থিক কোনো গিভ অ্যান্ড টেক ছাড়া দুই দল এক দল অন্য দলের সাথে খেলেন একজন আরেকজনের সাথে কম্পিটিশনে নামেন আপনি ক্রিকেট খেলেন শরীয়ার
যে বিধিবিধান আছে সেগুলোর মধ্যে থেকে এছাড়া আপনার অঞ্চলগত এই যে কাবাডি খেলি আমাদের অঞ্চলে বা অন্য কোনো খেলা আছে শরীয়ত যে বিধিবিধান আছে সতর থেকে অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক রেখে আপনি যে কোনো শারীরিক কসরতের সঙ্গে খেলা খেলেন শরীয়ত নিষেধ নাই কিন্তু আপনি কি করছেন কোথাকার কোন দেশ কোন দেশ খেলছে সেই দেশের কোন খেলোয়াড় জিতলো না হারলো ভালো পারফরম্যান্স করতে পারলো কি পারলো না আপনি তার জন্য হাসছেন তার জন্য কাঁদছেন শুধু এখানেই সীমাবদ্ধ হলে চলতো আপনি শুধু হাসছেন আর কাঁদছেন না আপনি তার জন্য অর্থ ব্যয় করছেন সময় ব্যয় করছেন জীবনের মূল্যবান সময়গুলো সেখানে দিচ্ছেন যৌবনের উচ্ছলতাকে সেখানে ব্যয় করছেন এত অর্থহীন জীবন জীবন এতটাই অযথা এতটাই বেহুদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তোমরা কি এটাই তাহলে ধরে নিয়েছো যে আমি তোমাদেরকে অহেতুক এমনি এমনি সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য ছাড়া যা খুশি তা করে কোনো রকম জীবন পার করে চলে যাবে দুনিয়া থেকে এটাই তোমাদের জীবনের লক্ষ্য এরকমটি মনে করে বসে আছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা অর্থহীন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন টার্গেটহীন ভাবে যা খুশি তা করবে তোমার খেয়াল খুশি মতো জীবনটাকে কোনোভাবে শেষ করে দিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে এই অর্থহীন ভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি মনে করেছো সুম্মা ইন্নাক আবু হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না সেরকমটি মনে করে বসে আছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযুরু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা কিয়ামতের ভয়াবহতম দিনে চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া একজন মানুষ তার পা নাড়াতে পারবে না পা জায়গা থেকে সরাতে আল্লাহ তাআলা দিবেন না চারটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সামনে যেতে হবে কিসের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা গোটা জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার টোটাল লাইফের অ্যাচিভটা কি বলো তোমাকে 30, 40, 50, 60, 70, 80 বছরের যে একটা লাইফ দেয়া হলো প্রত্যেকের জীবনে একটা গোল থাকতে হবে তুমি কি করলে তোমার অর্জনটা কি এই 50, 60, 70, 80, 90 যে যতটুকু হায়াত পেয়েছ এই পুরো হায়াত পুরো লাইফটাকে তুমি ব্যয় করে এটাকে ইউটিলাইজ করে এই পুরো সময়ের মধ্যে তুমি আমার কাছে আল্লাহ তাআলা বলবেন যে আমার কাছে আনার মতো দেয়ার মতো কি এনেছো বলো তোমার জীবনের শ্রেষ্ঠ অর্জন কি বলো যারা নিজের স্ত্রীর ব্যাংকে জমানোর টাকা সেই ব্যাংক ভেঙে বিশাল বড় পতাকা নির্মাণ করেছে পছন্দের খেলোয়াড়দের দলের সেই পতাকা টাঙিয়েছে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত হাজার হাজার টাকা দিয়ে কাপড় কিনে পতাকা টাঙিয়েছে তার জীবনের সেরা অর্জন এটা কারণ এর চেয়ে বড় অর্জন তার জীবনে আর না বিশাল একটা কাজ করছে যে পত্রিকাতে নিউজ হয়েছে টেলিভিশনে নিউজ হয়েছে তার বলার মতো তো আর কিছু নাই সে হয়তো এটাই বলতে পারবে যে আল্লাহ আমি আর্জেন্টিনা দলের সাপোর্টার ছিলাম আমার বউ অভাবী সংসার অনেক কষ্ট করে ব্যাংকে কিছু টাকা জমাইছে সংসারে একটু সুখের আশায় আমি সেটা ভেঙে বিশাল কাপড় কিনে ওই আর্জেন্টিনা দলের ওই ব্রাজিল দলের পতাকা আমি টাঙাইছি পুরো গ্রামের মাথাদারি মাথা বিশাল বড় অর্জন না আরেকজন বলবে হয়তো জানলা আমার তো তেমন কোনো অর্জন নাই যুবক মানুষ ছিলাম ইয়াং মানুষ ছিলাম পছন্দের খেলোয়াড় দলের ফুটবল দলের পতাকা টাঙ্গাতে গিয়ে আমি দুনিয়া থেকে চলে গেছি দেখেন নাই পত্রিকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে আহা এতটা অর্থহীন জীবন আল্লাহ জিজ্ঞাসা করবেন কি নিয়ে এসেছ টোটাল লাইফে উত্তর দেয়া আছা আপনি আমি একজন মানুষ নিজের জায়গা থেকে পাঠানো নাতে পারবো না যদি ইমানদার হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন কোরআনের প্রতি ন্যূনতম বিশ্বাস আপনার যদি থাকে এই বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে লালন করতে হবে এটি আমার কথা নয় এটি ওহির বাণী আল্লাহ তাআলা জানিয়েছেন তার নবীর মাধ্যমে যে এই উত্তর দেওয়া ছাড়া চলতে পারবো না ভাই সামনে দিতে হবে উত্তর অর্জনটা কি আল্লাহ একটা দশতলা বাড়ি করেছি সারা জীবনের সকল চেষ্টা দিয়ে একটা বাড়ি করছি আল্লাহ পাঁচটা ফ্যাক্টরি করছি অনেক বিলিয়নিয়ার হয়েছি অমুক পদ বাগাইছি এটাই আমার জীবনের অর্জন
এগুলোর কোনটা আল্লাহর কাছে আমাদের কোনো সুবিধা পাইয়ে দিবে? আমি যদি বলতে পারি আল্লাহ আমার পুরো জীবনে আমি তেমন কিছু করতে না পারলেও তোমার নবীর ভালোবাসাকে সবচেয়ে বেশি আমার অন্তরে সবসময় ধারণ করে চলেছি, একটা অর্জন। আল্লাহ আমার জীবনে আমি শত শত মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছি শুধু তোমাকে খুশি করবার জন্য, কারোর কাছ থেকে বাহবা নেওয়ার জন্য না, কোনো মিডিয়া বাজির জন্য না, কোনো সেলফি বাজির জন্য না, কোনো লাইক কমেন্ট বাজির জন্য না। আল্লাহ এটা আমার জীবনের অর্জন। আল্লাহ আমি ভুল পথে ছিলাম, সেখান থেকে সঠিক পথে এসে বাকি জীবন ওইভাবে কাটিয়ে দিয়েছি, এটা আমার জীবনের অর্জন। আল্লাহ আমি একটা এতিম বাচ্চাকে শুধু তোমাকে খুশি করবার জন্য লালন পালন করে তার পুরো জীবনের দায় দায়িত্ব দায়ভার বহন করে তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলে দিয়ে এসেছি, এটা আমার জীবনের অর্জন। এগুলোকে অর্জন বলা হয়। মোহতরম হাজরিন, এই প্রশ্ন উত্তর সেদিন দিতে হবে। নাম্বার দুই, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাকে আমি তোমার জীবনের মধ্যে একটা ক্রিম টাইম দিয়েছিলাম, তোমার টোটাল লাইফের মধ্যে একটা বিশেষ টাইম দিয়েছিলাম, এই টাইমটা হলো কোন টাইম? ক্রিম টাইম, যৌবনকাল। আগে পরে কি করছো সেটা তো কমন হিসাবে তুমি বললা, এখন স্পেশালি বিশেষভাবে তুমি তোমার তারুণ্য এবং যৌবনকালে কি অর্জন করতে পেরেছ আমাকে বলো। আমার তরুণ বন্ধুরা, আল্লাহর কাছে দাঁড়াতে হবে ভাই, আল্লাহর কাছে যেতে হবে ভাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহ, আর আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। যারা চলে গেছে আর কেউ আসে নাই, আমরাও চলে যাব, কোনোদিন আর আসব না। জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে, যাবে, এটাকে আপনি ধরে ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনার যৌবন গলে যাচ্ছে, গলে যাবে, আপনাকে পৌরত্বের পোশাক পরতেই হবে, আপনি এটিকে ডিনাই করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। আপনার যৌবনের অর্জনটা কি? আপনি একজন যুবক হিসাবে কি করেছেন? আপনার যৌবনে কালিমা লাগতে দেননি, আপনার যৌবনে কোনোদিন কারোর প্রতি যৌবনের যে শক্তি, যে উচ্ছলতা, যে উদ্যম ছিল, এটি দিয়ে কোনো রিকশাল আপনি জুলুম করেননি, কোনো গরিব দুঃখীকে তাচ্ছিল্যের চোখে দেখেননি, কোনোদিন বাবা মার প্রতি দুর্ব্যবহার করেননি, কোনোদিন কারোর প্রতি অন্যায় আচরণ করেননি, আপনার যৌবনে কখনো আপনি ধূমপান করেননি, আপনার যৌবনে কখনো আপনি মাদকের বোতলের দিকে তাকাননি, আপনার যৌবনে কখনো বাজে বন্ধুর কাছে আপনি যান নাই, আপনার যৌবনে আপনি অনেক মানুষ উপকার করেছেন, আপনার যৌবনে আপনি অনেক শিশুকে মায়া করেছেন, আপনার যৌবনে আপনি অনেক অতীম অনাথের অসহায়ত্ব দূর করার চেষ্টা করেছেন, আপনার যৌবনে আপনি কোনোদিন নামাজ ত্যাগ করেন নাই, আপনার যৌবনে আপনার রবের অসন্তুষ্টির পথে আপনি কখনো হাঁটেন নাই, আপনার যৌবনে কখনো জেনার কালিমা লাগতে দেন নাই, আপনার যৌবনে আপনার চারিত্রের ত্রুটি আপনি হতে দেন নাই, এরকম কোন কথা যদি আপনি আল্লাহর কাছে সেদিন বলতে পারেন, তো এইটা হবে আপনার যৌবনকালের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় আনন্দদায়ক সংবাদ। আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুবতী বোনেরা, আমরা মনে করি আমাদের জীবনটা, এই বয়সটা ফুর্তির বয়স, যৌবনের যে উচ্ছলতা সেটাকে যা খুশি তা করে আমরা কাটিয়ে দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে জানতে চাইবেন তোমার যৌবনকালের অ্যাচিভমেন্টটা আমাকে বলো, অর্জনটা কি? উত্তরটা আমরা প্রস্তুত করার চেষ্টা করি। যারা আজ যৌবনের বড় অংশ আমরা এই সমস্ত তথাকথিত আল্লাহদ্রোহী কাফির অবিশ্বাসী মানুষদের ভক্তি এবং তাদের অনুসরণ অনুকরণ তাদের ভালোবাসা এর মধ্যে হাবুডুবু খেয়ে তাদের ভালোবাসা প্রকাশ করে আমাদের যৌবনকে নষ্ট করছি, যৌবনকে ব্যয় করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করার মতো, আল্লাহর কাছে পেশ করার মতো কোনো মুখ তাদের সেদিন থাকবে না। তো এই জন্য এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে একটু আত্মজিজ্ঞাসায় মগ্ন হতে হবে। আমার যুবক ভাই বোনদেরকে আমরা বলছি আত্মজিজ্ঞাসায় মগ্ন হতে হবে। আপনি কি করছেন? আপনি করছেনটা কি? এত শত ফিট, এত হাজার হাত লম্বা পতাকা তৈরি করলেন কার জন্য? আল্লাহ কি আপনাকে আল্লাহর দেয়া সম্পদকে এভাবে ব্যবহার করতে বলেছেন, এই জায়গা ব্যবহার করতে বলেছেন? এটার জাগতিক উপকারিতা কি? এটার আখেরাতের উপকারিতা কি? আপনি বলবেন আমি মানসিক আনন্দ পাচ্ছি, এটা তো একটা উপকারিতা, আমি খুশি হচ্ছি। তো আপনার এই আনন্দ কতটা যৌক্তিক? কেউ যদি কাউকে মেরে আনন্দিত হয় সেটা কখনো যৌক্তিক হতে পারে? সেটা বলে আমি তো আনন্দ পাচ্ছি। আপনি একটা পশুকে মেরে আনন্দ করলেন, এই আনন্দ কি যৌক্তিক হতে পারে?
আপনি আরো অনেক ভাবে আনন্দ প্রকাশ করতে পারেন আনন্দিত হতে পারেন একজন অমুসলিম যার কোনো আল্লাহ নাই যার কোনো আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে আমার সাবজেক্টের বাইরে যে নিজের জীবনকে সমর্পণ করেছে আল্লাহর সামনে যে নিজেকে বলেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকার করেছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দূত হিসেবে স্বীকার করেছে আল্লাহকে তার রব হিসেবে স্বীকার করেছে তার জীবনের প্রত্যেকটা বিষয়ে ভালোমন্দ নিরূপণ করার একমাত্র মাপকাঠি হলো আল্লাহর আদেশ এবং নিষেধ অতএব সেই হিসেব থেকে যখন আপনি দেখবেন যদি মুসলমান হয়ে থাকেন মুসলমান না তাহলে আপনি আমার সাবজেক্টের বাইরে যা খুশি করেন আল্লাহর সাথে আপনি বুঝে পড়েন কিয়ামতের ময়দানে আপনি মুসলমান হয়ে থাকলে আপনাকে জবাব দিতে হবে যে আপনি এই যে উন্মাদনা করছেন এই উন্মাদনার কোন সুযোগ ইসলাম আপনার জন্য আদৌ রেখেছে কিনা আপনি ভালোবাসছেন কার জন্য কিসের খাতিরে এই আসরগুলো এগুলোকে ঘিরে জুয়া ব্যভিচার মাদকের ছড়াছড়ি ছয়লাভ এবং এমন কোন অপকর্ম নেই যে এগুলোকে ঘিরে হয় না এগুলোর পেছনে পড়ে থাকতে হলে এই খেলাগুলো দেখতে হলে আপনার চোখের জেনে আপনাকে লিপ্ত হতে হয় মাস্ট এছাড়া কোনো বিকল্প পথ নেই এগুলো আপনার মধ্যে উন্মাদনা তৈরি করে এগুলোর মধ্যে ইবাদত বন্দেগীর প্রতি আপনার আগ্রহ কমিয়ে দেয় এগুলো অমুসলিমদের প্রতি আপনার আল্লাহর কারণে যে অপছন্দ লাগার নির্দেশনা ছিল ওলা এবং বাড়ার দাবি ছিল মুসলমানের ইমানের দাবি হলো ভালোবাসবে আল্লাহর জন্য আর বিদ্বেষ এবং ঘৃণাও করবে কার জন্য যে আমার আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না যে আমার রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় না আমি উদার হতে হতে এত উদার মুসলমান যে তাকে আমি চরম আপন পরম আপন তার ভক্ত তার অনুসারী নিজেকে করছি কাকে অনুসারী করছি কার অনুসরণ করছি যে আমার রবকে রব হিসাবে মানে না তার ভিতরে আল্লাহ নাই রাসূল নাই ইসলাম নাই ঈমান নাই আখিরাত নাই এরকম একটা মানুষ আমার অনুসরণীয় ব্যক্তিত্ব কিভাবে হতে পারে এই প্রশ্ন একজন মুসলমানকে অবশ্যই উত্তর দিতে হবে তার ভক্তির আগে মোহতরম হাজিরিন এই যে যৌবনের যে যৌবনের যে তেজ যৌবনের যে উচ্ছলতা এটা দিয়ে আমরা চাইলে কত কিছু করতে পারি কত অর্জন আমরা করতে পারি অথচ আমরা সেই প্রশ্ন করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটি প্রশ্নের কথা বলেছেন তার তিন নম্বর হলো ওয়া আন ইলমিহি ফি মা আলিম আমিলা ফি মানুষের ইলম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি যা জানলে কোরআন হাদিসের অনেক কথা তুমি জানলে এর কতটুকু অনুযায়ী তুমি আমল করবে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার জানার বিষয়গুলোর কতটুকু অনুযায়ী তুমি আমল করবে চার নম্বর প্রশ্ন এবং তার বিষয় হল ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফি মা আনফাকা তোমার যে সম্পদ তুমি উপার্জন করেছ এই সম্পদগুলো কোথা থেকে উপার্জন করেছ যা খুশি তা করে কামাই করেছ নাকি হালাল হারাম বাজ বিচার করেছ এবং উপার্জন করার পর আমার টাকা আমি উপার্জন করেছি যেখানে চাই সেখানে খরচ করবো সেই দর্শনে বিশ্বাসী ছিলে নাকি আব্দ ছিলে ওই যে গোলাম ছিলে যার কারণে আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যয় করেছো হিসাবটাও আজ আমরা পত্রিকার নিউজে দেখি রাঙামাটিতে তিনটি ব্রিজ রাঙানো হয়েছে পছন্দের দলের খেলোয়াড়দের দেশের পতাকার রঙে অথচ এদেশে বহু মানুষ এখনো ঘরের অভাবে রাস্তার নিচে কোন রকম দিনাতিপাত করছে আছে না নেই শত শত হাজার পতাকা বানানো হচ্ছে অথচ বহু বাবা তার ছোট সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারছেন না শীত নিবারণ করতে পারছে না বাচ্চাটা কোন কোন শীতে পাটা হাত দিলে দেখবেন বরফ হয়ে আছে বাবা সে সামর্থ্য নাই মায়ের সে সামর্থ্য নাই আছে না নাই সে দেশে আমরা এই পতাকা উড়ানোর যে এক হিড়িক দেখতে পাচ্ছি এক উন্মাদনা দেখতে পাচ্ছি আপনি ইসলামিক দৃষ্টিকোণ যদি একটু সাইডেও রাখেন আপনি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকেও যদি দেখেন এটা কি কোনো আমাদের দেশের সার্বিক পরিস্থিতি প্রেক্ষাপট সব বিবেচনা করে যদি আমরা দেখি কোনোভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো এটা বলেন আমাদের বিবেকগুলো কি বলে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো এটা উৎসাহ দেওয়ার মতো কিছু আর যদি কেউ নিজের সকল সম্পদ এর বড় অংশ অনেক গরিব মানুষকে পোশাক কিনে দিয়ে ব্যয় করে দিয়েছেন এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা কাজ হতো আজ কেউ পছন্দের দলের খেলোয়াড়দের দেশের পতাকার রঙে নিজের বাড়িকে রাঙাবেন
সেই প্ল্যান করেছেন সেই প্ল্যান বাদ দিয়ে তিনি একজন গরীব মানুষের মাথা গোজার জন্য একটা কোন রকম একটা ছাপড়া তুলে দিয়েছেন একটা ঘর তুলে দিয়েছেন এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য হতো ভাইরা আমার এই কথাগুলো বললে আমাদের অনেক বন্ধুরা ট্রল করেন ফেসবুকে দেখা যায় তারা বলেন যে ভাই তাহলে আপনারা বার্গার খান কেন বার্গারের টাকাটা দিয়া সিঙ্গারা খান খায়া বাকি টাকাটা গরিবরে দেন সুন্দর একটা যুক্তি না হ্যাঁ আপনারা একটু ভালো জামা না কিনে ওই জামার টাকাটা দিয়া অর্ধেক জামা টাকা দিয়ে জামা কিনেন আর অর্ধেক টাকা দিয়ে টাকা গরিবরে কিনে দেন এসি না কিনে ফ্যান কিনেন বাকি টাকা দিয়ে গরিবকে দিয়ে দেন খুব সুন্দর যুক্তি এরকম করতে পারলে ভালো হয় তাদের এই ট্রলকে আমরা ইতিবাচকভাবে নিতে পারি কিন্তু সেই সাথে আমরা বলতে পারি আপনি নিজের জন্য খরচ করেন নিজের সুবিধার জন্য খরচ করেন পছন্দ অনুযায়ী খরচ করেন সেই অনুমোদন ইসলাম আমাকে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কার যদি কোনো পোশাক ভালো লাগে পছন্দ করে একটা পোশাক সে শখ করে কিনে এটাতে শরিয়া বিরোধী কিছু হয় না এইটুকু অধিকার রাইট আল্লাহ তাকে দিয়েছেন ওই যে আমার সম্পদ কিভাবে ব্যয় করব আল্লাহ নীতিমালা দিয়েছেন এর ভিতরে এটাও একটা সে নিজের জন্য খরচ করতে পারে অপচয় না হলেই হলো অপব্যয় না হলেই হলো শখ শৌখিনতা ইসলামে অনুমোদনহীন বিষয় নয় এটা অনুমোদিত এটুকু সে করতে পারে আপনি যে টাকাটা খরচ করে ভিনদেশীদের নাম আপনার খেলোয়াড়দের জার্সি কিনে পড়ছেন এবং তাদের পতাকা উড়াচ্ছেন এই সমস্ত উন্মাদনায় ফানুস উড়াচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছেন এটাতে আপনার নিজেরও কোনো অর্জন বা ভোগ হচ্ছে না অন্যরও কিছু হচ্ছে না আপনি বলবেন ওই সেই কথা যে আমার তো ভালো লাগছে আমি তো এটাকে উপভোগ করছি তো এই উপভোগ আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার জন্য কখনো যৌক্তিক বা গ্রহণযোগ্য উপভোগ হতে পারে মোহতরম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার প্রতিটি বিষয় হিসাব নেবেন প্রতিটি বিষয় প্রতিটি বিষয় আপনি একজন কাফির একজন আল্লাহ দ্রোহী আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষকে অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়েছে অতএব এখান থেকে আপনার আখিরাতের ঠিকানা নির্গুণ হয়ে যাবে আমার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব একজন মানুষ যাকে ভালোবাসবে অন্তরের অন্তঃস্থল থেকে জায়গা দিবে সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে আপনি বলবেন তাহলে কি কোনো অমুসলিম ভিন্ন ধর্মের মানুষ তার যদি কোনো একটা ক্ষেত্রে তার বিশেষ কোনো দক্ষতা থাকে স্কিল থাকে ধরুন একজন অমুসলিম বিজ্ঞানী এটা চমৎকার আবিষ্কার করেছেন আমি কি ওই একটা বিশেষ যোগ্যতার কারণে তাকে পছন্দ করব না অবশ্যই পছন্দ করবেন সেটা যোগ্যতা বেস পছন্দ করা অ্যাজ এ পার্সন তার অন্ধভক্ত অনুসারী হওয়া নয় কিন্তু আজ কি হচ্ছে মুসলমানের সন্তান তাদের মধ্যে একটা উন্মাদনা ছড়িয়ে দেওয়া হয়েছে যে আমরা আমাদের ভালোবাসা ভক্তি নিজের বাবা মাকে অনেক যুবক এত ভালোবাসে না নিজের আপন মায়ের পেটের ভাইকে এত ভালোবাসে না বোনকে এত ভালোবাসে না যত ভালোবাসে ওই পছন্দের দলের খেলোয়াড়দের ঠিক না ঠিক নিজের ভাই ছোট ভাইটার জন্য কবে মনে পড়ে যে বাবার কাছে মায়ের কাছে আর্গুমেন্ট করে টাকা আদায় করে তার জন্য একটা গেঞ্জি কিনে আনছেন কিন্তু আপনি পছন্দের দলের খেলোয়াড়ের ভালোবাসায় আপনার গায়ে আপনি জার্সি পরছেন মুসলমানের জীবন তো সস্তা নয় ভাই মুসলমানের জীবন এত বেহুদা নয় এত অযথা নয় ভাইরে প্রতিটা সেকেন্ডের মূল্য আমাদেরকে দিতে হবে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তের হিসাব আমাদেরকে দিতে হবে আমরা কাদের জন্য অবদান করছি ফেসবুকে দেখছিলাম আমার এক বন্ধু লিখেছেন যে তার পরিচিত এক ভাই ফ্রান্সে থাকে কট্টর ইসলাম বিদ্বেষী একটা দেশ সেখানে ওই প্রবাসী বাংলাদেশী ভাই তিনি বলেছেন লিখেছেন যে এখানে ফ্রান্স এই দেশ বিশ্বকাপ ফুটবলের প্রতিযোগী দল তারা খেলছে বলে এই দেশে এই খেলা নিয়ে এত উন্মাদনা নাই এত পতাকা নিয়ে মাতামাতি নাই এত অর্থের অপচয় নাই এত জার্সির ছড়াছড়ি নাই তারা আছে তাদের দ্রব্যমূল্য নিয়ে তারা আছে বৈশ্বিক মন্দা মোকাবেলা নিয়ে তারা আছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরবর্তী প্রভাব কি হতে পারে সেটা নিয়ে খেলা নিয়ে উন্মাদনা আছে কিন্তু আমরা আমাদের দেশ আমাদের দেশের কোনো প্রতিনিধিত্ব বিশ্বকাপ ফুটবলে না থাকার পরও যেই পরিমাণ উন্মাদনা আর পাগলামো যেই পরিমাণ অযৌক্তিক কর্মকাণ্ড আমাদের সমাজে দেখতে পাই এটা তার ভাষ্যমতে সেখানেও তিনি দেখতে পাচ্ছেন এর চেয়ে যে হেয়ালিপনা
এর চাইতে নির্লজ্জতা এর চাইতে আপনার অযৌক্তিক কর্মকাণ্ড আর কি হতে পারে বলেন? আমার সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি মিডিয়াগুলো এগুলোকে খুব সুন্দরভাবে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে এগুলো আমাদের জন্য বিরাট একটা অর্জনের বিষয়, কিছু একটা ঘটায় ফেলছে মনে হয়। এই ধরনের বিষয় আসলে এগুলো এগুলোকে আমরা অনেক সময় অনেক ছোট বিষয় করে দেখি, আমরা তুচ্ছ বিষয় করে দেখি, অথচ মুসলমানের জীবনে তুচ্ছ বিষয় বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলার কাছে এগুলোর হিসাব দিতে হয়। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মুসলমানদের ইমানি চেতনা এটা অন্যদের মতো নয়। মুসলমানের ইমানি চেতনাকে নষ্ট করে দেওয়ার জন্য শয়তানের যত আয়োজন আছে, দাজ্জালিপনার যত আয়োজন আজ এই শয়তানের সভ্যতা এবং সংস্কৃতির আছে, এর মধ্য থেকে এই এই সমস্ত খেলার আসরগুলো অন্যতম প্রধান। কিয়ামতের আগে এরকম নানামুখী ফিতনা আসবে, এই ফিতনায় মানুষ দলে দলে হাবুডুবু খাবে, দলে দলে মানুষ নিমজ্জিত হবে। আপনার আবেগ এত সস্তা? আপনার আবেগ দিয়ে আপনি একটা কুকুরকে ভালোবাসেন? আপনার আবেগ দিয়ে আপনি একজন অপরিচিত মানুষকে ভালোবেসে তাকে রেসপেক্ট করে স্যাক্রিফাইস করেন, নিজের গায়ের জামাটা খুলে একজন অভাব মানুষকে দিয়ে দেন? আপনার আবেগ আছে অনেক, আপনার ভালোবাসা আছে অনেক, দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না? যুবক ভাই আমার, আপনার আবেগ ভালোবাসা দিয়ে আপনার পকেটের টাকা দিয়ে একটু খাবার কিনে শুকিয়ে পেট শুকিয়ে থাকা একটা কুকুরকে কিনে দেন। আপনার অনেক আবেগ আছে, আপনার অনেক ভালোবাসা আছে, প্রদর্শন করার জায়গা পাচ্ছেন না? তো আপনি যদি প্রদর্শন করার কোনো জায়গা না পান, আপনি একটা বিড়ালকে কিছু খাবার দেন, আপনি আপনার প্রতিবেশীকে কিছু খাবার দেন, রাস্তায় শুয়ে থাকা মানুষের পাশে একটু দাঁড়ান, নিজের মায়ের মুখে একটু হাসি ফোটান, বাপকে একটু কিছু কিনে এনে সারপ্রাইজ দেন, ছোট ভাইকে কিছু এনে সারপ্রাইজ দেন, ছোট বোনকে কিছু এনে সারপ্রাইজ দেন। আপনার পাশে থাকা বস্তিতে থাকা মানুষের বাসায় একদিনের বাজার নিয়ে হাজির হয়ে যান, একটা তরমুজ কিনে নিয়ে যান, একটা ফল কিনে নিয়ে যান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বের গতির এই সময়ে তাদেরকে কিছু টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করেন। কিচ্ছু করতে পারেন না, অন্তত আপনার শরীর দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, একটা হাসি দিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। মুসলমানের আবেগ এবং বিবেক, মুসলমানের ভালোবাসা এত দামি যে এটা দিয়ে সে আখেরাতের অর্জন করতে পারে, এটা সে দুনিয়ার অর্জন করতে পারে, এটা দিয়ে সে পবিত্র আনন্দ পেতে পারে, তৃপ্তি হতে পারে। মুসলমানের আবেগ এত সস্তা নয়। কোথাকার কোন অমুসলিম কাফের বেঈমান ফিলিস্তিনে মুসলমানদের হত্যায় প্রচ্ছন্ন পরোক্ষভাবে বিভিন্নভাবে সমর্থন যোগানো আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন এবং আখেরাতে অবিশ্বাসী মুসলমানদের প্রতি যাদের ন্যূনতম কোনো সিম্প্যাথি নেই, যাদের সাথে আমাদের অর্থনৈতিক, বৈশ্বিক, রাজনৈতিক, সমাজনৈতিক কোনো প্রকার সম্পর্ক নেই, সেই সমস্ত দেশের, যেই দেশের সাথে আমাদের কূটনৈতিক তেমন কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত দেশের জন্য এত উন্মাদনা, দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আকাশে, বাতাসে, ছাদে, রাস্তায়, ঘাটে, ঘরে, প্রান্তরে, গায়ে, জামায়, জার্সিতে, পতাকাতে, বাড়ির দেয়ালে, রাস্তাঘাটে, ব্রিজে, সব জায়গায় যে পরিমাণ উন্মাদনা দেখা যাচ্ছে, জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে? ইচ্ছে বড় লজ্জার কিছু হতে পারে না? তথাকথিত যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি, যারা আমাদেরকে বুদ্ধি দেওয়ার কথা, যারা আমাদের তরুণদের গাইড করার কথা, তারা বলে না যুবক তোমার এই তারুণ্যকে ব্যয় করার মতো অনেক ভালো জায়গা আছে, তোমার এই আবেগকে নিবেদন করার মতো অজস্র জায়গা তোমার হাতের ডানে বামে তুমি তাকালে দেখতে পাবে, তুমি ইচ্ছের দিকে তাকালে বহু জায়গায় দেখবে তোমার আবেগ সেখানে দরকার। এই দেশকে, এ দেশের মানুষকে, এ পৃথিবীর মানুষকে, মুসলমানকে, অমুসলমানকে, পশুকে, পাখিকে, সব জায়গায় তোমার ভালোবাসা নিবেদন করার শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে দিয়েছে। তুমি মুসলমান, তুমি রিচ, তুমি সমৃদ্ধ, তুমি যথেষ্ট ধনী, তোমার চিন্তার মধ্যে কোনো দেউলিয়াত্ব নেই, তোমার চিন্তার মধ্যে কোনো শূন্যতা নেই, তোমার আবেগের মধ্যে কোনো ঘাটতি নেই, তোমার আবেগ ব্যবহারের জায়গার কোনো ঘাটতি নেই। তুমি কিসের জন্য এই সমস্ত অন্ধত্বের পিছনে, মূর্খতার পিছনে, অযৌক্তিকতার পিছনে, অবাস্তবতার পিছনে, নির্লজ্জতার পিছনে তোমার সময়কে, তোমার সম্পদকে, তোমার যৌবনকে, যৌবনের উচ্ছলতাকে, যৌবনের উদ্যমকে তুমি নষ্ট করছো? কিয়ামতের ময়দানে জবাবদিহিত পরের কথা, দুনিয়াতে তুমি এটার জন্য প্রায়শ্চিত্ত করবে, বয়স যখন ঘনিয়ে আসবে তোমার এই পাগলামো, তোমার এই মাতলামো, তোমার এই উন্মাদনা, তোমার এই যৌবনকে নষ্ট করার জন্য তোমার নিজের আক্ষেপ হবে, একটা সময় লজ্জা হবে কি করেছি। মোহতরম হাজরিন, আমাদের যুবকদেরকে আজ, আমাদের যুবকদেরকে আজ নষ্ট করা হচ্ছে। আমরা যেটাকে খেলা মনে করছি, আমি সবসময় বলার চেষ্টা করি, আল্লাহর শপথ করে বলতে পারি আমি, যেটাকে আমরা খেলা মনে করছি যে নিছক খেলাই তো, এটা খেলা নয়, এটা খেলা নয়। মাওলানা মুজাহিদ মিসবাহ লিখেছেন, খেলার নামে চলছে কোন খেলা?
এটা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইউরোর বিজনেস এই বিজনেসের কাঁচামাল হলো আপনার আমার মতো মানুষের সস্তা আবেগগুলো আমরা কোন দলকে সাপোর্ট করে লাফাচ্ছি জিতে গেছে গোল দিয়ে ফেলছে আপনার কি অর্জন হয়েছে হেরে গেছে কেঁদে দিচ্ছেন আত্মহত্যা করছে মূর্খতা অজ্ঞানতা মানুষের মধ্যে কোন লেভেলে গেলে মানুষ এত নিচে নামতে পারে এত সস্তা আবেগ তোমার বাবার কষ্ট দেখে তুমি কয়দিন চোখের পানি ফেলেছো তোমার মায়ের কষ্ট দেখে কয়দিন চোখের পানি ফেলেছো রাস্তায় থাকা রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের কষ্ট দেখে কয়দিন তোমার চোখের পানি এসেছে কয়দিন তোমার বিবেক জাগ্রত হয়েছে পছন্দের দল হেরে গেছে তুমি কেঁদে দিচ্ছ তোমার আবেগ এত সস্তা তুমি এত অর্থহীন তোমার জীবন এতটাই মর্মহীন তুমি এতটাই উদ্দেশ্যহীন ভাবে সীমিত হয়েছো তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না আল্লাহর সামনে দাঁড়ানো পরে তোমার নিজের বিবেকের কাছে দাঁড়াতে হবে না এতটাই অর্থহীন এতটাই অযৌক্তিক জীবন যে তোমার আবেগকে যেখানে সেখানে ব্যয় করবে আমি এর জন্য বলি এটা খেলা নয় এটা খেলা নয় এটা ঈমান হরণের খেলা ঈমান কিভাবে হরণ হচ্ছে সেটা বোঝাও যায় না আজকাল এসব কথা বলা যায় না এগুলো এতটা গাসাওয়া হয়ে গেছে এগুলো এতটা গাসাওয়া হয়ে গেছে এতটা স্বাভাবিক হয়ে গেছে যে এখন খেলোয়াড় দলকে সাপোর্ট করব এখানেও হুজুর এসে হাত দিচ্ছি এখানেও কোরআন হাদিস টেনে আনছে এখানেও ইসলাম টেনে আনছে মানে মুসলমান যদি নামে মুসলমান হয় মুসলমান যদি ইসলাম না বুঝে সে যদি দাসত্ব আর গোলামি কি এটা না বুঝে সে যদি আত্মসমর্পণ কাকে বলে এটা না বুঝে তখন তার জন্য এই প্রশ্নগুলো আসাটাই স্বাভাবিক মহতারাম হাজরি এত সস্তা মুসলমানের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে আল্লাহ নবীর ভালোবাসা থাকবে খোলাফায়ে রাশেদের ভালোবাসা থাকবে সাহাবীদের ভালোবাসা থাকবে তাদের বীরত্ব গাথা তাদের ত্যাগ এগুলো থাকবে আজ আমাদের সমাজে ত্যাগী যুবক পাওয়া যায় না ত্যাগী যুবক পাওয়া যায় আমি প্রায়শই বলার চেষ্টা করি বাসে উঠেন আমরা ছেলেবেলায় দেখেছি যে যুবকরা মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিতে এখন আছে এগুলা রাস্তাঘাটে আছে কোনো শ্রদ্ধা রেসপেক্ট রাস্তাঘাট করে কথা নিজের বাড়িতে আছে বাবার প্রতি আছে বড় ভাইয়ের প্রতি আছে বড় বোনের প্রতি আছে সিনিয়রদের প্রতি আছে নাই যুবকরা তরুণরা উচ্ছলতায় হারিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মরালিটি শেষ মানবতা শেষ পশুত্বকে হার মানানোর প্রতিযোগিতা চলছে এর মধ্যে আবার তাদেরকে উন্মাদ করে দেওয়ার প্রচেষ্টা মুসলমানের ইমানের শক্তিকে ধ্বংস করার নাম আমাদের তরুণদেরকে ত্যাগ শিখান তাদেরকে স্যাক্রিফাইস শিখান তাদেরকে ছাড় দেওয়া শিখান তাদেরকে সমাজ এবং মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অবদান রাখতে শেখান সমাজের জন্য ভালো কিছু বয়ে আসবে দেশের জন্য ভালো কিছু বয়ে আসবে বিশেষ করে যখন আমরা এমন একটা সময় পার করছি যে সময়টাতে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বলেন আর দেশীয় নানান সংকট মনুষ্য সৃষ্ট সংকট এবং অপরাধের কারণে বলেন আন্তর্জাতিক এবং দেশীয় নানা কারণে আমরা কঠিন একটা সময় পার করছি গরিব মানুষের কষ্ট কত বেশি এটা যাদের যাদের হিসেব ছাড়া উপার্জন তারা মোটেও বলতে পারবেন না কত কষ্ট করে মানুষ বাজারঘাট করে কত কষ্ট করে মানুষ চলে ঠিক এই সময় কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা কোথাকার কোন আর্জেন্টিনা কোথাকার কোন ব্রাজিল যে দেশের সাথে আমার দেশের কোনো সম্পর্ক নেই যে এমন না সে দেশে আমার লাখ লাখ শ্রমিক আছে এমন না তাদের সাথে আমাদের বাণিজ্যিক অনেক সম্পর্ক আছে এমনও কিছু না ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তারা ভালো খেলে কি খারাপ খেলে কি আসে যায় আমাদের স্বামী এক দলের সাপোর্টার স্ত্রী আরেক দলের সাপোর্টার হ্যাঁ সবাই সোশ্যাল মিডিয়াতে উন্মাদনা ভাইরা আমার কোথায় হারিয়ে যাচ্ছি আমরা আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা নিজেদের ভালো মন্দরা যেন উপলব্ধি করতে পারি সেই তৌফিক দান করুন আসুন আমরা দশজন যুবককে বুঝাই দুইজন যুবককে বুঝাই একজন যুবককে বুঝাই ভাই তোমার ভালোবাসা কিসের জন্য বল দিন শেষে এটার অর্জনটা কি তোমার অনেক ভালোবাসা তোমার পেটে অনেক ভালোবাসা তোমার পকেটে অনেক টাকা তোমার মনে চাচ্ছে পছন্দের ভালো লাগা মানুষের জন্য কিছু করতে চলো তোমাকে আমি দেখাই বহু রাস্তা আছে চলো এমন কিছু ভালো লাগার পথ আমি দেখাই যেখানে তোমার ত্যাগের সুযোগ আছে তুমি নিজের জন্য খরচ করো তুমি বার্গার খাও তুমি ভালো জামা পরো তুমি সব করে একটা কিছু কেনো সেটার জন্য তোমার আল্লাহর কাছে জবাবদি করা লাগবে না তুমি নিজের জন্য করেছো যৌক্তিক খাতে ব্যয় করেছো মুসলমান যেখানে সেখানে ব্যয় করতে পারে না
তার ব্যয়ের জায়গা কি সে সম্পর্কে হিসেব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন